আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এটা আমার মেয়ের হাত, মেয়েকে সাজানো হচ্ছে হাত আজকে ওর এঙ্গেজমেন্ট। আপনাদের বলি নাই, বলছি বলবো বলবো, এই যে আজকে বলার ভিডিও আসছে বলেও দিলাম। আজকে মেয়ের কালকে, সরি আজকে না, আজকে তো আমার হাতটা সাজাচ্ছি, কালকে ওর এঙ্গেজমেন্ট। আল্লাহ তাআলা চাইলে সব সুস্থভাবে ভালোভাবে হবে। আর দেখ, কাশেম ভাই কথা বলতেছে সবার সাথে, দুষ্টুমানি করতেছে। আমার হাজবেন্ডও এখানে, সবাই কিন্তু এখানে দুষ্টুমানি করতেছে সবাই। যাক, আলহামদুলিল্লাহ মেহেন্দিটা দেওয়া পরিপূর্ণ হয়েছে। আর এটা আমার নিচে নিচে রান্নাবান্না হচ্ছে, কারণ উপরে তো আর এত জায়গা হবে না, আমার নিচে তো খালি আছে। তে এখানে গরুর মাংস, মুরগি, তারপরে হলো এই ভেজিটেবল, ফিরনি, পোলাও সব। আলহামদুলিল্লাহ খাবারটা খুব স্টেট আসছিল, আর এগুলো কাটাকাটি হচ্ছে। আর অলরেডি রান্নাবান্না, আমি যখন গিয়েছি তখন রান্নাবান্না অলরেডি একটা শেষ হয়ে গিয়েছে, আর ভিতরে খাওয়ানো হবে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর আমরা আর এগুলো ছেলেদের বাসা থেকে নিয়ে আসছে, মিষ্টি দই ফল পাকড়ি সব এইমাত্র নিয়ে আসছে। এটা হলো ছেলের বাবা, এটা আমার বড় মা, সবাই তো চিনেন, আমার মাকেও চিনেন। আর আমার হাজবেন্ডের দাঁড়িয়ে রয়েছে, সবাই একসাথে আনন্দ এনজয় করেছি আমরা নিচে। তখন নিচে অলরেডি খাওয়া দাওয়া সবারই শেষ, শুধু আমরাই ছিলাম। সবাই খাওয়া দাওয়া করার পরে আমরা লাস্টে আমরা বসেছি, কারণ মেহমানদের তাকে খাওয়াতে হয়। আর এগুলো ছেলেদের বাসা থেকে বললাম তো সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে। এটা এখন নিচে, উপরে এখন যাওয়া হয় না, যাবে সবাই উপরে, আমরা উপরে যাব। সবাই এখন কেক কাটতে যাবে, আন্টি পড়ানো হবে। আর আমার নন্দরে তো সবাই চিনেন মোটামুটি, ও কথা বলতেছে। এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে এগুলো আবার বাউটাও করে সবার বাসায় মিষ্টি দই দিয়ে দিব। এটা হলো ছেলের ভাই, বোন, সরি ছেলের বোন, এটা একটাই বোন, আর আমার তো মেয়ে লাগে। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যে সব সব যেন একদম পারফেক্ট করে দিয়েছে, কোনো গ্যাঞ্জাম হয়নি কোনো কিছুর মধ্যে, কোনো এটা নিয়ে এটা হয় নাই ওটা হয় হয় না, কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ। এগুলো সব এখন নিয়ে যাবে, উপরে নিয়ে যাচ্ছে। এটাই আমার মেয়ের জামাই, ছেলে, আমার তো ছেলে হয়, মেয়ে বিয়ে দেওয়া মানে ছেলে হওয়া, ছেলে এটা, এটা নিয়ে যাচ্ছে উপরে। খাওয়া দাওয়া অলরেডি সবারই শেষ, এই জন্য সবাই এখন বলতেছে উপরে নিয়ে যেতে। তো এত ওজন, আর ফিরনি করা হয়েছিল, ফিরনিগুলো বেশি হয়েছে, ওগুলো উপরে নিয়ে যাব। অলরেডি উপরে এসে পড়েছি, এখন সবাই কেক কাটবে। কেক নিয়ে আসছিল ছেলেদের বাসা থেকে, আর তোরাটা মেয়ের জন্য, এই যে মিলন প্লাস প্রিয়া, ছেলের নাম হলো মিলন। যারা অলরেডি দেখেছেন অবশ্যই জানেন তার ওর নাম কি, তা আমার আর বলতে হয়নি, তাও বলে দিলাম আবার। তো সবাই এখানে এনজয় করতেছে, ভিডিও করতেছে, কারণ এখন কেক কাটা হবে আর আন্টি পড়ানো হবে। আর এটা আমার দেবরের ছেলে বড়োটায়, আর এগুলো হলো মেয়েদের বাড়ির পক্ষ থেকে, ছেলেদের বাড়ির পক্ষ থেকে সবাই। কাকারা তো, কাদি কাকারা তো সবাই মোটামুটি চিনেন, বাবা কেউ চিনেন না। এই যে আন্টি পড়ানো হচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আবার কষ্ট লাগতেছে, মেয়েকে 3 বছর পরে উঠিয়ে দেব, ছেলে বাইরে চলে যাবে, এই জন্য আর আর মেয়ের বয়স একদম অল্প, এই জন্য শুধু আন্টিটা পরিয়ে রাখলাম। আল্লাহ তাআলা যদি সব ঠিকঠাক রাখে, ইনশাল্লাহ 3 বছর পরে আল্লাহর কাছে, আল্লাহ মেয়েকে উঠিয়ে দিব ছেলের কাছে। এখন শুধু আন্টি পড়ানো হয়েছে, আর সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ছেলে মেয়েকে। আর এটা হলো ছেলে দাদি, কাশেম ভাই যেখানে থাকবে সেখানেই এনজয় হবে, আনন্দ হবে। সবাই বসে রয়েছে, ভিডিও বলতেছে এখন পড়াবে না, একটু পরে পড়াবে, ওকে ধৈর্য। সবাই দাঁড়িয়ে বলতেছে একটু পরে একটু পরে, আগে মেয়েকে পড়াতে হয়, কোথায় আর ছেলেকে পড়াবে মেয়ে, আমার মেয়ে পড়াবে।
আর আমি বয়সটা দিইনি, বয়সটা দিলে খুবই ভালো হতো। এখানে সবাই হাসাহাসি করতেছে ওদেরকে নিয়ে, খুবই আনন্দ হয়েছে সেদিন আলহামদুলিল্লাহ। যারা ছিল তারাই বলতে পারবে। আর যাক, আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, আপনাদের শেয়ার করে দিলাম আমার মেয়ের কী ছিল অনুষ্ঠান, এই ওর এঙ্গেজমেন্ট করেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের ভালো রাখে, সুস্থ রাখে, আর 3 বছর পরে যেন আল্লাহ সব ঠিকঠাক রাখলে ইনশাল্লাহ আপনাদের তাদের ওটাও শেয়ার করব। আপনাদের আপনারা তো আমার সব। এখন আজকের মতন এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।